বাগেরহাটে গোলপাতা সংগ্রহের জন্য বনে রওনা হয়েছেন জেলে বাওয়ালিরা বন বিভাগ অনুমতি দিলে গোলপাতা আহরণ শুরু করেন তারা এই মৌসুম চলবে একত্রিশ মার্চ পর্যন্ত রোববার সকাল থেকে গোলপাতা আহরণকারী বাওয়ালিদের অনুমতিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা বাউলিদের গোলপাতা আহরণ নির্বিঘ্ন করতে বন বিভাগ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এ মৌসুমে শেলা ও চাঁদপাইকূপ থেকে সাত হাজার মেট্রিক টন গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবছর প্রতি কুইন্টাল গোলপাতা আহরণে ভ্যাট ছাড়া রাজস্ব নেওয়া হবে ষাট টাকা